গেল বছর কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও কলকাতার ইধিকা পালের সিনেমা প্রিয়তমা। ভিনদেশি নায়িকাকে প্রিয়তমা হিসেবে বেশ দারুণভাবে গ্রহণ করেছিলেন এদেশের মানুষ। সে স্মৃতি স্মরণ করলেন ইধিকা পাল। এর আগে জানালেন রাজকুমার সিনেমার জন্য শুভকামনা। ইধিকার কথায়, আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে রাজকুমার ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই ও অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা। তর্ক বিতর্ক ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সেটা প্রত্যাশা। প্রত্যাশা এক অমলিন অনুভূতি, সেই অনুভূতির উপর ভিত্তি করেই এই ছবির জয় জয়কার চলুক, সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার। এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইধিকা বলেন, আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ। তার পেছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা, শুভ হোক।